আজকের ভিডিওটি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে শুনবেন কেননা আজ আমি আপনাদেরকে এমন একটি গুপ্ত বশীকরণের তন্ত্র শিখিয়ে দেব সেই বশীকরণ তন্ত্রটির দ্বারা যে কোনো নারীকে আপনি এক চান্সের মধ্যেই বশীকরণ করে তাকে নিয়ে যা ইচ্ছা আপনি করতে পারবেন সে আপনাকে বাধাও দেবে না কিছু বলবেও না আপনার উদ্দেশ্য আপনি পূরণ করে নিতে পারবেন সেই নারীর সঙ্গে সেই নারী হতে পারে বিবাহিত নারী বা হতে পারে অবিবাহিত নারী তার বয়স যাই হোক না কেন যদি আপনার মনে ইচ্ছা থাকে কোনো নারীকে বসীভূত করে নিজের কাছে আনার বা তাকে আপনি নিয়ে যা খুশি করতে চাইছেন এরকম যদি আপনার মনে সুক্ত ইচ্ছা থাকে তাহলে এই বশীকরণটি আপনাকে করতে হবে বসীকরণটি যে কোনো মেয়ে যে কোনো মহিলা যে কোনো নারীর উদ্দেশ্যেই শুধুমাত্র করবেন সে আপনার পরিচিত হোক অথবা অপরিচিত হোক বা সে আপনার বয়সে বড় হোক বা ছোট হোক বা আপনার সম্পর্কে যাই হোক না কেন সেই নারীকে নিয়ে আপনি যা খুশি করতে পারবেন সে আপনার বসীভূত হয়ে যাবে আপনার চোখের সামনেই সে বসীভূত হবে এক সেকেন্ডের মধ্যে তো এমন পাওয়ারফুল গুপ্ত তন্ত্র আমি আজকে আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি যদি আপনি শিখতে চান তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে শুনে ভালো করে বুঝবেন তারপরে যদি প্রয়োগ করতে চান নিজের ইচ্ছায় বা নিজের দায়িত্বে আপনি প্রয়োগ করবেন আপনার হয়তো কোনো মেয়েকে দেখে ভালো লেগে গিয়েছে কোনো নারীকে দেখে আপনার ভালো লেগে গিয়েছে সেই নারীর প্রেমে আপনি পড়েছেন কিন্তু সেই নারী আপনাকে পাত্তা দিচ্ছে না আপনি তাকে পটাতে চাইছেন কিন্তু সে আপনাকে পাত্তা দিচ্ছে না তাহলে সেই নারীকে আপনি বশীকরণ করতে পারবেন এই গুপ্ত বশীকরণ তন্ত্রের দ্বারা সে বিবাহিত হোক কি অবিবাহিত হোক যুবতী হোক কুমারী হোক তার বয়স যাই হোক না কেন সেই নারী হয়ে যাবে আপনার যদি করতে পারেন এই ছোট্ট একটি বশীকরণের তন্ত্র। এছাড়াও আপনার প্রেমিকা বা আপনার গার্লফ্রেন্ড বা আপনার বান্ধবী বা আপনার বিবাহিত স্ত্রী যদি আপনার সঙ্গে ভালো ব্যবহার করছে না বা হয়তো আপনাকে ছেড়ে চলে যাবে মনে করছেন তাহলেই আপনি এই বশীকরণটি তার উদ্দেশ্যে করতে পারেন সে থেকে যাবে আপনার প্রেমে পাগল হয়ে এছাড়াও যদি আপনি কোনো পরস্ত্রীকে বশীকরণ করতে চাইছেন কোনো বৌদি বা ভাবিকে আপনি বশীকরণ করতে চাইছেন তারা প্রেমে আপনি পড়েছেন যে কোনো অন্য লোকের বউকে আপনি ভালোবেসে ফেলেছেন তাকে নিয়ে আপনি অবৈধ সম্পর্ক করতে চাইছেন বা গোপনে আপনি তার সঙ্গে রিলেশন করতে চাইছেন তাহলেও আপনি এই বশীকরণটি করতে পারেন এই বশীকরণ করলে সে আপনার প্রেমে এতটাই পাগল হয়ে যাবে যে আপনাকে ভালোবাসায় ভরিয়ে দেবে আপনি যা ইচ্ছা করতে পারবেন এই গুপ্ত বশীকরণ করলে সেই নারীকে নিয়ে আপনি যা ইচ্ছা করতে পারবেন নারী পুরো আপনার বশীভূত হয়ে যাবে এই বশীকরণের তন্ত্রটি আপনি যে কোনো ধর্মের পুরুষ মানুষ হলেই করতে পারবেন আপনি যে কোনো ধর্মের ছেলে হলেই এই বশীকরণটি করতে পারবেন আপনি বিবাহিত হন কেউ অবিবাহিত হন আপনার বয়স চাই হোক না কেন বশীকরণটি একান্ত গুপ্তভাবে করতে হবে কেউ যেমন না জানতে পারে কেউ যেমন না দেখে নাই। শুধুমাত্র আপনিই জানবেন এবং আপনিই গুপ্তভাবে করবেন তো বশীকরণটি কবে করতে হচ্ছে বশীকরণের প্রয়োগটি করতে হচ্ছে যে কোনো পুষ্যা নক্ষত্র অথবা যে কোনো অমাবস্যার দিন তো এক একটা দিনে এক এক রকম নক্ষত্র হয় এক একটা নক্ষত্র চব্বিশ ঘন্টা করে থাকে তো যেদিন পুষ্যা নক্ষত্র হচ্ছে সেই পুষ্যা নক্ষত্র দিনেও আপনি করতে পারেন বা অমাবস্যার দিনেও আপনি করতে পারেন ঠিক আছে এইবার পুষ্যার নক্ষত্র যুক্ত অমাবস্যা যদি হয় সেটা আরও ভালো মানে অমাবস্যাও হবে এবং একসাথে পুষ্যা নক্ষত্রও পড়ছে সেই দিনটা হলে খুবই ভালো হয় এবং আপনাকে রাতের দিকে এই কাজটি করতে হবে গভীর রাতে করলে খুবই ভালো হয় মানে রাত দশটার পর কি রাত বারোটার পর এরকম টাইমে করলে খুবই ভালো হয় তো কাজটি কিভাবে কি করতে হবে মন দিয়ে শুনুন এই কাজটি করার জন্য আপনাকে জোগাড় করতে হবে যেই নারীকে বশীকরণ করবেন সেই নারীর গুপ্ত অঙ্গের কাপড় সেই নারীর গুপ্ত অঙ্গের কাপড় আপনাকে জোগাড় করতে হবে ঠিক আছে গুপ্ত অঙ্গের কাপড় সেই নারীর জোগাড় করতে হবে অথবা স্যানিটারি প্যাড যেটা নারীরা ব্যবহার করে ঋতুকালীন যে কাপড় সেই মাসিকের কাপড় হলে খুবই ভালো হয় সেই গুপ্ত অঙ্গের কাপড় আপনাকে জোগাড় করতে হবে একদম গোপনে এইবার যেই নারীর আপনি গুপ্ত অঙ্গের কাপড়টি জোগাড় করেছেন মানে যেই নারীটিকে বশীকরণ করবেন সেই নারীর গুপ্ত অঙ্গের কাপড়টি আপনি জোগাড় করেছেন সেই কাপড়টি একান্ত গোপনে আপনি জোগাড় করেছেন এবার যেই দিনে আপনাকে যেই সময়ে কাজটি করতে বললাম একদম গোপন স্থানে বসে করবেন নিজের বাড়ির ছাদ নিজের বাড়ির রুম বা কোনো ফাঁকা মাঠ এরকম জায়গা থেকে করবেন তো আপনি আসন পেতে বসে পড়বেন বসে কী করতে হবে সেই কাপড়টি আপনি হাতে ধরবেন কাপড়টি হাতে ধরে যেই মন্ত্রটি আমি বলে দেবো মন্ত্রটি আপনাকে একশো আটবার জপ করতে হবে অর্থাৎ ওয়ান হান্ড্রেড টাইমস একশো আটবার আপনাকে জব করতে হবে ওই কাপড়টি হাতেতে ধরে নিয়ে তো মন্ত্রটি কি মন্ত্রটি হচ্ছে ওম কামাক্ষা দেবী ওম ফট সোয়াহা ওম কামাক্ষা দেবী ওম ফট সোয়াহা এই মন্ত্রটি আপনাকে একশো আটবার জপ করতে হবে একশো আটবার জপ হয়ে গেলে এবারে ওই হাতের কাপড়টি আপনি কি করবেন আগুন দিয়ে জ্বালিয়ে দেবেন আগুন দিয়ে জ্বালিয়ে দিতে হবে সে আগুন দিয়ে জ্বালিয়ে দেখবেন যে জ্বালানোর পরে ছাই ভস্ম থাকবে সেই ছাই ভস্মটি একটি পাত্রে তুলে রাখবেন এবং সেই ছাই ছাইভস্যটির মধ্যে কিছুটা পরিমাণ গঙ্গা জল মেশাবেন কিছুটা পরিমাণ গঙ্গা জল মিশিয়ে সেই ছাইভস্য এবং গঙ্গা জলকে একসাথে গুলে একটা পেস্ট তৈরি করবেন একটা কালির মতো তৈরি করবেন এইবার যাকে আপনি বসীগরণ করবেন বা যেদিন আপনি বসীগ্রহণ করবেন সেই নারীটিকে যখন আপনি তার সামনাসামনি যাবেন তার আগে ওই যে কালিটা তৈরি হয়েছে ওই কালিটা নিজের পেটের নাভিতে মাখিয়ে নেবেন নিজের পেটের নাভিতে মাখিয়ে নিয়ে আপনি সেই নারীর সামনাসামনি হবেন যাকে বসীগরণ করছেন তার সামনাসামনি গিয়ে যদি ঘোরাফেরা করেন বা কথা বলেন সে আপনার সামনেই বসীভূত হয়ে যাবে এতে কোনো সন্দেহ নেই আপনার দ্বারা এতটাই সেই নারীর বসীভূত হয়ে যাবে যে আপনি যা বলবেন সেই নারী তাই করবে এরকম দেখা গিয়েছে এবং প্রমাণিত একটি কাজ তবে নিজ দায়িত্বে করবেন আমি শুধুমাত্র এই তন্ত্রটি তথ্য দিলাম বা শিক্ষামূলক বিষয়ে ভিডিওটি দিচ্ছি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক প্রত্যেকে দেবেন এবং এই কাজ অবশ্যই গুরু অনুমতি নিয়ে করতে হবে গুরু নিতে গেলে প্রথমে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি পে অল নোটিফিকেশন করতে হবে এবং তারপর গুনে গুনে আপনাকে তিরিশ জনকে অনলি থার্টি শেয়ার করে দিতে হবে ফেসবুক হোয়াটসঅ্যাপ গ্রুপ বিভিন্ন বন্ধুবান্ধব আত্মীয় স্বন্দর্কে তারপরে কাজ করবেন এবং এই চ্যানেলটি দেখতে থাকুন অনেক ধরনের তন্ত্র ভিডিও দেওয়া আছে দেখে নেবেন এবং আরও আসবে সঙ্গে থাকতে হবে ধন্যবাদ